বিজেপি দলের রাজনৈতিক কৌশলের কাছে অবশেষে বুবাগরের খেলা শেষ। রাজ্যে সর্ববৃহৎ আঞ্চলিক দল এবং দলের সুপ্রিমো হিসেবে প্রদ্যুৎ কিশোর দেববর্মণ যেভাবে এরেজে তিপ্রাসাদের আই ওয়াশ করে আসছিলেন, সেই আই ওয়াশের খেলা আজ শেষ হতে চলল। সদ্য সম্মত বিধানসভা নির্বাচনের পূর্ববর্তী তিপ্রামাত সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ যেভাবে বিজেপি বিরোধী হুঙ্কার দিয়ে আসছিলেন, সেই সমস্ত হুঙ্কার যে প্রকৃতার্থে রাজনৈতিক খেলা, সেই রাজনৈতিক খেলার আজ অবসান ঘটেছে একটিমাত্র সিদ্ধান্তের ফলে। বুবাগরা তথা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ নিজের পারিবারিক আধিপত্য অর্থাৎ পরিবারবাদ নিজের দলে কায়েম করার লক্ষ্যেই নিজের এই রাজনৈতিক দল সৃষ্টি করেছেন, যা আজ বিজেপির জোট সঙ্গী হিসেবে পরিচিত। যে রাজনৈতিক দলের জন্য এরেজের তিপ্রা ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন গণসংগঠন, সামাজিক সংগঠন ছেড়ে বুবাগরার আহ্বানে সাড়া দিয়ে নতুন করে এরেজে আঞ্চলিক দল সৃষ্টি করেছেন, যার নাম তিপ্রামাথা। সেই তিপ্রামাথার একটিমাত্র উদ্দেশ্য ছিল গ্রেটার ত্রিপুরার দাবি আদায় করা। তো আজ প্রমাণিত হয়েছে তিপ্রাসারা যে উদ্দেশ্য প্রদ্যুৎ কিশোর দেববর্মণের আহ্বানে সাড়া দিয়েছে, সেই আহ্বান প্রকৃত অর্থেই ধোকাবাজি। এতদিন ধরে তিপ্রামাথার কর্মীরা যেভাবে বিজেপির বিরুদ্ধে, কখনো সিপিএমের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করেছে, সে সমস্ত আজ বৃথা। কারণ প্রদ্যুৎ কিশোর দেববর্মণ একটিমাত্র উদ্দেশ্যকে স্বার্থ চরিতার্থ করার জন্যই এই রাজনৈতিক দল সৃষ্টি করেছেন বলে আজ প্রমাণিত হয়েছে। তা হলো নিজের পরিবারবাদ, নিজের আধিপত্য এবং রাজন্য স্মৃতিকে এর যে তিপ্রাসাদের মধ্যে চাঙ্গা করার জন্যই তিনি তিপ্রামাথা গঠন করেছেন, যার জন্য তিনি দলে কোনো দায়িত্ব না নিয়েও আজ স্বঘোষিত কমান্ডার, দলের নেতা, দলের সর্বোচ্চ ক্ষমতাশালী নেতা। কিন্তু এখানেই শেষ নয়, তিপ্রামাথা সুপ্রিমো আরও অনেক নাটক করতে চলেছেন। যদি বিজেপি দলের ছত্রছায়া এসে নিজের দুজন বিশ্বস্ত সঙ্গীকে অর্থাৎ অনিমেষ দেববর্মা এবং বীরসুগত দেববর্মাকে বিজেপি আইপিপি জোট মন্ত্রিসভায় নিরাপদ স্থান দিয়ে দিয়েছেন। সেই সঙ্গে আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো তিপ্রামাথা দলে যখন যোগ্য নেতৃত্ব ছিল কিন্তু তা সত্ত্বেও তাদের প্রতি কোনো ধরনের ভরসা রাখতে পারছেন না প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। বিজয় রাঙ্কল, জগদীশ দেববর্মা, সেই সঙ্গে প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার মতো বরিষ্ঠ নেতৃত্বের প্রতি কোনো ধরনের আস্থা রাখতে পারছেন না, বিশ্বাস রাখতে পারছেন না, যার জন্য তিনি নিজের দলের আনারস প্রতীক চিহ্নে প্রার্থী প্রদান করতে চাইছেন না। অর্থাৎ যে দলের প্রতি আজ প্রদ্যুৎ কিশোর দেববর্মণ আস্থা হারিয়েছেন, কারণ এর যে তিপ্রাসারা ইতিমধ্যেই ওনার রাজনৈতিক কলাকৌশল ধরে ফেলেছেন, যার জন্য তিনি নিজের বোনকে এবার বিজেপি দলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গোপনে রণকৌশল তৈরি করে এরেজের তিপ্রামাথার যোগ্য নেতৃত্বদের অপমান করেছেন, তাদের প্রতি অবিশ্বাস ব্যক্ত করেছেন বলে মনে করছেন তিপ্রামাথার সাধারণ স্তরের কর্মীরা। ইতিমধ্যেই তিপ্রামাথা দলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে, কারণ তিনি দীর্ঘদিন ধরে বলতেন যে নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ, কিন্তু প্রকৃত অর্থে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে গোপনে কম্প্রোমাইজ করে এসে ঐতিহাসিক চুক্তির নাম দিয়ে যেভাবে এক পৃষ্ঠা কাগজ জনজাতিদের সামনে তুলে ধরেছে, তা প্রকৃতই একটি সাদা কাগজ ছাড়া কিছুই নয়। সেখানে গ্রেটার ত্রিপুরা নেই, সেখানে তিপ্রাসাদের সাংবিধানিক অধিকার নেই, শুধুমাত্র তিপ্রাসাদের আবেগের রাজনীতিতে ভাসিয়ে আজ নিজের স্বার্থ চরিতার্থ করতে সক্ষম হয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। এই সমালোচনা আজ পাহাড়ের অলিগলি সর্বত্রই শোনা যাচ্ছে। যদি তাই না হতো তবে 2023 সালে বিধানসভা নির্বাচনে কেন তিনি ৪২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন? যদি ৪২টি আসনে জয়ী হতো তবে তিপ্রামাথা দলের কর্মীরাই সংখ্যালঘু হয়ে যেত, কারণ আসনে তিপ্রাসারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং বাকি ২২টি আসনে বাঙালি অংশের জনগণ প্রতিদ্বন্দ্বিতা করেছিল। অর্থাৎ নিজের দলই তিপ্রাসারা সংখ্যালঘু হওয়ার চূড়ান্ত নীল নকশায় 23 সালে করে নিয়েছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ, এবং সর্বশেষ সিদ্ধান্ত ইতিমধ্যেই কীর্তি সিং দেববর্মার মাধ্যমে পূর্বতীবার লোকসভা কেন্দ্রে এই রাজ্যের তিপ্রাসারা নাটক দেখতে পাচ্ছেন। তিন বছরের রাজনৈতিক ইতিহাসে প্রদ্যুৎ কিশোর দেববর্মণ একের পর এক ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন, দলীয় কোনো সিদ্ধান্ত নেননি। ওয়ান ম্যান পার্টির এই হলো শেষ পরিণতি, কারণ দলের কথা চিন্তা না করে প্রদ্যুৎ কিশোর দেববর্মণ নিজের ব্যক্তিসত্তা, রাজপরিবারের সত্তাকে অক্ষুণ্ণ রাখার জন্যই বিজেপির সঙ্গে গোপনে রাজনৈতিক সন্ধি করে নিয়েছেন, কম্প্রোমাইজ করে নিয়েছেন। অথচ এর যে তিপ্রাসারা গ্রেটার ত্রিপুরল্যান্ডের নামে যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আজ কোথায়? সেই স্বপ্ন আজ বিলীন হতে বসেছে। বুবাগরা হাতেই তিপ্রামাথার সৃষ্টি, আগামী দিন বুবাগরা হাত ধরেই তিপ্রামাথার অপমৃত্যু ঘটবে বলে সমালোচনা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।